हाँ धो के बढ़िया से खाइएगा और गाड़ी में ही रहिएगा, बाद मत कहीं जाइएगा, ठीक है? और हम लोग खाना देके आएंगे, दोबारा आएंगे फिर शाम को, और कल भी आएंगे, रोज आएंगे। মানে কথা, এখন তো দোকান ফোকান বন্ধ, পাওয়া যায় না, ঠিক আছে, এটাই সমস্যা। আপনার নাম? আমার নাম বাবিজাব কবির। জল ফল লাগবে? অ্যাম্বুলেন্সকে পরিষেবা দিচ্ছে, মাথাটা পড়ে যাচ্ছে না, ফোন আসছে না। প্রতিদিনই একই কর্মসূচি, আমরা যেদিন থেকে লকডাউন হয়েছে সেদিন থেকেই আমরা বেরোচ্ছি। যারা গরিব লোক আছে, যারা মানে রাস্তায় ফুটপাতে থাকে, আমাদের মেন উদ্দেশ্য তাদের হাতে খাওয়া দাওয়া তুলে দেওয়া। তো ওই জন্য আমরা চাই ওদেরকে আমরা মানে ওরা খেতে পাক, জল ব্যবস্থা আমরা করছি। তারপর আমরা রাস্তায় লরি ড্রাইভার আছে যারা, ওদের আমরা খাওয়া দাওয়া পৌঁছাচ্ছি, জলের জল পৌঁছাচ্ছি, যেন ওরা খেতে পাক, কেউ এমন না হয় যে আমাদের না খেয়ে ঘুমোক। রোজ কতদিনে মানে কতজনের আমরা রোজ 150-200 লোকের খাবার নিয়ে আমরা অ্যারেঞ্জ করছি। এবার রোজ আমাদের লোক বাড়ছে, সেইভাবে আমরা আমাদের খাওয়াটাও বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। যতদিন লকডাউন থাকবে অতদিন আমরা করবো। প্রথম তো আমরা স্টার্ট করেছিলাম এটা আমাদের ঢাবা থেকে, নিউ লুধিয়ানা ঢাবা থেকে। তারপরে আমাদের থানা আমাদের সাথে জয়েন করেছেন, তারপরে আমাদের আরও বন্ধুরা জয়েন করছে। আমার নাম মনপ্রীত সিং ঢিল্লোঁ।